হেমৌ শয়তি গোড়া সুমধুর হাসু থরা জগজন নয়ন আনন্দ মহাজন তার লিখনির মধ্যে দিয়ে বলছি মাগো যে হেমৌ শয়তি গোড়া সুমধুর হাসু থরা জগজন নয়ন আনন্দ হেম কথার অর্থ হলো সোনা সোনার অনেক নাম আছে হেম মানে সোনা কাঞ্চন মানে সোনা হ্যাটাক মানে সোনা তাই ইহজগতের এমন কোনো বস্তু নেই যার সাথে আমার গৌর সোনার তুলনা করা যায় তা মহাজন খুঁজে খুঁজে একটি বস্তু পেলে যেটা হলো এই সোনা কিন্তু ইহজগতের সোনা আর আমার গৌর সোনা এই দুই সোনার মধ্যেও কিন্তু তফাত আছে এই দুই সোনার মধ্যেও পার্থক্য আছে তা পার্থক্যটা কি গো মা না ইহজগতের সোনা যদি একবার আমরা কেউ দেখি দ্বিতীয়বার সেটাকে দেখবার আর বাসনা জন্মায় না একবার যে বস্তুটাকে আমরা দেখে নিয়েছি প্রথমবার আপনি যতটা আগ্রহের সাথে জিনিসটাকে আপনি দেখবে দ্বিতীয়বার কিন্তু সেটাকে দেখবার জন্য আপনার মনে সেই আগ্রহ সেই ব্যাকুলতা থাকবে না তারপরে হচ্ছে ইহজগতের সোনা যদি আমাদের ঘরে থাকে আমাদের মনে অনেক লোভ জন্মায় অনেক আশা জন্মায় ইহজগতের সোনাকে যদি একবার আমরা অঙ্গে ধারণ করি দ্বিতীয়বার কিন্তু সেটাকে অঙ্গে ধারণ করবার বাসনাটা তত থাকে না কিন্তু মহাজন বলছি আমার গৌর সোনাকে একবার যে ভালোবাসতে পারে একবার আমার গৌর সোনাকে কেউ যদি অঙ্গে ধরতে পারে সেই পরশমণির পরশে সেও একদিন সোনা হয়ে যায় তাই এমনই সোনা আমার গৌর সোনা আজ সেই গৌর সুন্দর রাধা ভাবে ভাবিত হয়েছে আজ মধ্যাহ্ন সময় বুঝি আজ গৌর হরির সেই পূর্ব লীলার কথা মনে পড়ে গেছে তাই আজ রাধা ভাবে ভাবিত আমার গৌর হরির মূরতিখানি কেমন হয়েছে তোমা কেমন ভাবে আজ গৌর হরি সেজেছে মহাজন বলছে দেখো
রাধা কৃষ্ণ একাকৃত মিলিত তনু আমার কৌশল রাধা ভাবে ভাবিত হয়েছে না আমার গৌরহরি এ রাধা ভাবে ভাবিত আমার কৌশল বলছি রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে গৌর হয়ে এসেছে আমাদের রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস হয়ে রস আস্বাদন করি এবে দুই দেহই আমার চৈতন্য গোসায় রাধার ভাব রস আস্বাদিতে দুহ হলেন একথায় তাই দুই দেহটা এক হয়ে গেল কেমন ভাবে গোমা আমাদের মনে প্রশ্ন জাগে না আমরা যদি পরস্পর পরস্পরকে আলিঙ্গন করি তবে আমাদের দুই দেহটা কি এক হয়ে যায় বাবা হয় না তবে রাধা কৃষ্ণের দুই দেহটা এক হয়ে গেল কেমন হবে না এই রাধা কৃষ্ণের দুই দেহটা আমাদের এই জড় জগতের দেহর মতো না গোবিন্দ হলেন একমাত্র আমার পুরুষ আর প্রেমময়ী রাধারানী হলেন আল্লাহা তিনি শক্তির সমা লীলা প্রকাশ করবার জন্য গোবিন্দ আমার নিজ বাম অঙ্গ থেকে প্রেমময়ী রাধারানীকে তিনি সৃষ্টি করলেন প্রেমময়ী রাধারানীকে তিনি সৃষ্টি করলেন একদিন গোবিন্দ আমার রাধারানীর সাথে একই শয্যায় শয়নে আছে এখন গোবিন্দ মনে মনে চিন্তা করছে আগত কলিযুগে আমি তো শ্রীকৃষ্ণ চৈতন্য হয়ে আমি তো নদীয়ায় অবতীর্ণ হব তা আমার যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে বেশ সেটা একবার আমি আমার প্রেমময়ীকে দর্শন করাব না এই কথা গোবিন্দ চিন্তা করি গো মা কি করেছে স্বপ্নের মধ্যে রাধারানীকে গৌরহরির সেই রূপটি দর্শন করিয়েছে যেই না দর্শন করিয়েছে অমনি রাধারানী আমার চমকে উঠেছে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে সেই রূপ দর্শন করে রাধারানী চমকে উঠেছে কি এ আমি কি দেখছি এ আমি কাকে দর্শন করলাম সঙ্গে সঙ্গে সেই রূপ দর্শন করে চমকে উঠেছে চমকে উঠে চিৎকার করছে বধু বধু আজ আমি এই কোন রূপ দর্শন করলাম বধু যে কিনা তোমায় ছাড়া কিছু বোঝে না তোমায় ছাড়া কিছু চেনে না সেই রাধা রানী আজ স্বপ্নের মধ্যে আমি কাকে দর্শন করলাম গোবিন্দ বলছে রাধি কাকে দেখেছ তুমি বধু আমি তো জানি না বধু সে কে কিন্তু আমার বিশ্বাস তুমি ঠিক বলতে পারবে সেই মানুষটি কি বলো বধু বলো আমি কাকে দর্শন করেছি বধু ইহ জগতে কোনো রমণীর যদি সমীপদে মতি থাকে তবে শুনেছি তাকে নাকি সবাই কলঙ্কিনী বলে তাকে নাকি সবাই বিচারিনী বলে বধু তবে তোমায় ভালোবেসে আমি কি অবশেষে কলঙ্কিনী হলাম তবে তোমায় ভালোবেসে আমি কি অবশেষে বিচারিনী তাই যদি হয়ে থাকে বধু তবে আমি সকলকে বলে দেব গো তোমরা কেউ আমার গোবিন্দকে ভালোবেসো না আমার গোবিন্দকে ভালোবাসলে তাকে যে কলঙ্কিনী হতে হয় তাকে যে তেজারিণী হতে হয় তোমরা কেউ আমার বধুকে ভালোবেসো না গোবিন্দ বলছে রাধে তুমি শান্ত হও রাধে আচ্ছা রাধে বলো তো স্বপ্নের মধ্যে তুমি যে পুরুষকে দর্শন করেছ তাকে দেখতে নিশ্চয়ই আমার থেকেও সুন্দর না বধু তোমার থেকে সুন্দর সে নয় বধু
কিন্তু পার্থক্যটা কোথায় জানো মধু? তোমার মাথায় চাচুর চিকর কেশ, আর তার মস্তকটি যে মুন্ডন করা, তোমার অঙ্গে রাজবেশ, আর তার অঙ্গে ছিন্ন বলির বস্ত্র, তোমার হাতে মহল উড়নি, আর তার হাতে দণ্ড কবণ্ড। বলো মধু, আমি কাকে দেখেছি তুমি আমায় বলো। রাধে রাধে, তুমি যাকে দর্শন করেছ সে আর অন্য কেউ নয় রাধে, সে হলাম আমি। বোধ তুমি কি বলছ? এটা হতে পারে না বোধ, এটা হতে পারে না। কেন রাধে, কেন হতে পারে না বোধ, কেন বলো বোধ? কেন তুমি অমন বেশ পরিধান করেছ? কোথায় গেল তোমার সেই চাচর চিকর কেশ? কোথায় গেল তোমার অঙ্গের রাজবেশ? আর কোথায় গেল তোমার হাতের মুহুরে মুড়নি? রাধে জানো তো রাধে, এই বৃন্দাবনে এসে আমার সকল মনোবাসনা পূর্ণ হয়েছে রাধে, কিন্তু তিনটি বাসনা যে আমার এখনো পূর্ণ হয়নি রাধে, তিনটি বাসনা যে আমি এখনো পূর্ণ করতে পারিনি রাধে। আর সেই তিনটি বাসনা কি জানো রাধে? শুনে রাখো, শ্রী রাধায় প্রণয় মহিমা কি দেশ বানাইবা, সাত তুমি যে আমায় ভালোবাসো রাধে, আমায় ভালোবেসে তুমি কি সুখ পা? কেন তুমি আমায় ভালোবেসে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদো? ভক্ত আমায় ভালোবেসে কি জাতীয় সুখ অনুভব করে? কেন তারা ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে? আমি যে ভগবান হই সেটা বুঝতে পারলাম না রাধে, আমি যে ভালো বুঝতে পারলাম না যে ভক্ত আমায় ভালোবেসে সে কি সুখ পায়। তাই তো আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপ নিয়ে শ্রীধাম নবদ্বীপ মাঝে আগত কলিযুগে অবতীর্ণ হব। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বেশি আমি শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হব রাধে, আর তাই তো আমি তোমাকে সেই বেশটি দর্শন করিয়েছি, সেই রূপটি আমি তোমাকে দেখিয়েছি রাধে। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ তুমি কেমন ভাবে বুঝবে যে ভক্ত তোমায় ভালোবেসে কি জাতীয় সুখ পায়? ভক্ত কেন ধুলায় গড়া গড়ে দিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে? কেন তারা হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে? তুমি সেটা বুঝবে কেমন করে? তাই সেটা যদি তোমাকে বুঝতে হয়, আগে তোমাকে তোমার ভগবত্তা জ্ঞান শুদ্ধ করতে হবে। আর তুমি যদি তোমার ভগবত্তা জ্ঞানকে শুদ্ধ করে ভগবান না হয়ে যদি তুমি কখনো ভক্ত হতে পারো, আর ভক্ত হয়ে যদি তুমি ধুলাই গড়াগড়ি দিয়ে একবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারো, একবার যদি তুমি হা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারো, তবে তুমি বুঝবে ভক্ত তোমায় ভালোবেসে হা কৃষ্ণ বলে কেন কাঁদে।
भक्त तुम्हारे भालोबेसे कि जातीय शोक अनुभव करे तबे तुमि सेटा बुझते पारबे। ताई राधे ताई तो आमी नवद्वीपे अवतीर्ण हब राधे, ताई तो आमी नदियाय अवतीर्ण हब। आमी भक्त हुई देखते चाय भगवान के भालोबेसे भक्तिर मने कि जातीय शोक अनुभव करे कि जातीय शोक तारा पाय। তাই মাগো রাধা ভাবকে ভেতরে ধরে অঙ্গে ধরে রাধা কৃষ্ণ একাকৃত মিলিত তনু গৌর হয়ে শ্রীধাম নবদ্বীপের মাঝে তিনি অবতীর্ণ হয়েছে। অন্তে কৃষ্ণ বাহিরে গড়া, মানে ভেতরে কৃষ্ণ আর বাহিরে রাধা রানী। সেই রাধা কৃষ্ণ একাকৃত মিলিত তনু আমার গৌর সুন্দর আজ রাধা ভাবে ভাবিত হয়েছে। আজ রাধাভাবে ভাবিত হয়ে গৌর সুন্দর আজ সূর্য পূজায় যাবে বলে নিজেকে সাজাচ্ছি। মহাজন বলছে আহা মরি মরি, কেমন ভাবে সাজাচ্ছি আজ গৌর হরি বলছি দেখো। কামিনী কাম কলিত তছ কলিত তো ছো মানস গতি অছো গজ যিনি মন্দ। আজ রাধা ভাবে ভাবিত হয়ে গৌর সুন্দর কি করেছে গো মা, সুন্দর করে নিজেকে সাজিয়ে গতি অছো গজ যিনি মন্দ অর্থাৎ মৃদুমন্দ গতিতে গতি অছো গজ। গজ মানে হলো হাতি, হাতি যখন চলে দেখবেন হাতিটা মৃদু মন্দ গতিতে চলে, হেলতে দুলতে ধীরে ধীরে চলে। কেন চলে? কারণ ওই যে হাতির দেহে দুটো বিশাল আকৃতির যে কান আছে সেই কান দুটোর জন্য হাতি তার নিজের দেহের ভারসাম্য সম্পর্কে তার কোনো জ্ঞান থাকে না। তার যে অত বড় একটা দেহ সেটা কিন্তু হাতিটা দেখতে পায় না, যার কারণে সে এমন মৃদু মন্দ গতিতে চলে। কারণ সে যদি জানতো যে তার দেহের অতটা শক্তি আছে, অতটা ক্ষমতা আছে, অত বিশাল আকৃতি দেহ, তাহলে কিন্তু সে সব কিছু তছনছ করে দিত। আর তার জন্য অত বড় যেহেতু দুটো কাল, ঠিক তারই জন্য সে তার দেহটা সম্পর্কে কিছু জানতে পারে না। তাই ঠিক হাতির মতো করে আজ রাধাভাবে ভাবিত হয়ে মৃদুমন্দ গতিতে আজ রাধারানী চলেছে। মহাজন বলছে কেমন ভাবে চলেছে গৌরহরি, কেমন ভাবে চলেছে। মাঝ দিন হি পুন বসনে আবৃত তন মাঝ দিন হি
মা যদি নহি পুনবসনে আবৃত তনু কাহ তহি পূজা বসু। তাই আজ বসন্ত তারা নিজের দেহটাকে আবৃত করে রাধা ভবে ভবিত হয়ে গৌর সুন্দর চলেছে সূর্য পূজায় যাবে বলে। আর যখনই চলেছে গো মা, গৌর সুন্দরের ভেতরে অষ্ট সাত্বিক ভাবে বিকার হয়েছে। তা কেমন হয়েছে সেই ভাব মহাজন বলছি, গৌরহরির ভেতরে সেই ভাবটি কেমন হয়েছে, গৌরহরির ভাবটা কেমন হয়েছে অষ্ট সাত্বিক ভাব হচ্ছে। আজ অষ্টসাত্বিক ভাবের বিকার হয়েছে গৌর সুন্দরের ভেতরে। কখনো তিনি হাসছে, কখনো তিনি কাঁপছে, কখনো বা নয়ন জলশ্রু ধারা বিগলিত হচ্ছে। তাই এমন ভাবে রাধা ভাবে ভাবি তোমার গৌর সুন্দর সুন্দর করে সাজিয়ে আজ বসন্ত দ্বারা নিজেকে আবৃত করেছে। তাই মহাজন বলছে দেখো দেখো বসনে আবৃত তনু বাম ভুজৈব শনে মুখ ঝাপয়ে, বাম ভুজৈব শনে মুখ ঝাপয়ে, বাম ভুজৈব শনে মুখ ঝাপয়ে, বাম ভুজৈব শনে দেখলো না কি হে মাদিনী গণ তারা, দেখলো না কি হে মাদিনী গণ তারা, দেখলো না কি হে মাদিনী গণ তারা সূর্য পূজায় যাবে বলে, মাদিনী গণ তারা সূর্য পূজায় যাবে বলে, মাদিনী গণ তারা সূর্য পূজায় যাবে বলে, মাদিনী গণ তারা দেখলো না কি হে। তাই বাম ভুজই বসনে মুখ ঝাপয়ে, বাম নয়নে ঘন চায়। আজ সুন্দর করে একটি শাড়ি পরে আজ রাধারানী রাধারানীর ভাবে ভাবিত হয়ে গৌর সুন্দর বসন্ত দ্বারা নিজের মুখটাকে আবৃত করেছে মানে ঢেকে দিয়েছে। আর কিছু দূর যাচ্ছে আর ঘন ঘন বাম নয়নে ঘন ঘন করে চাইছে, মানে মাদিনীগণকে আড়াল করবার জন্য প্রেমময়ী রাধারানী যেমন যে মুখটাকে ঢেকে দিয়ে বাম দিক থেকে ঘোমটাটা টেনে দিয়ে মুখটাকে আবৃত করে বাম নয়নে যেমন করে তিনি ঘন ঘন চাইতে, ঠিক সেইভাবে ভাবিত হয়ে আজ গৌর সুন্দর চলেছে। আর রাধামোহন দাস ঠাকুর লীলার এক পাশে দাঁড়িয়ে এত সুন্দর একখানি পদ রচনা করে রাধা ভাবে ভাবিত হয়ে তিনি লিখছেন, রাধা মোহনে কহে চিতে অভিলাষয়ে সায়া চরণ